ওকে বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে ভিডিওটা এডিট করব। তো যে ভিডিও এডিট করব সেই ভিডিও আমি করে রেখেছি 2 মিনিটের মতো একটা ভিডিও, এবং যে সফটওয়্যার দিয়ে করব সেই সফটওয়্যারটার নাম হলো কিনমাস্টার। এই কিনমাস্টার অ্যাপ্লিকেশনসটা আমি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আমি ওপেন করব। তো অ্যাপসটার উপরে ক্লিক করলাম। কিনমাস্টার অ্যাপসটা ওপেন হলো। এখানে মাঝখানে বড় গোল চিহ্ন এবং তার মাঝে যোগ চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তো যেহেতু আমি ইউটিউবের জন্য করব, তাই এখানে 3টা স্ক্রিন সাইজ আছে। একটা হলো হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হলো স্কোয়ার। আমি হরাইজন্টালটা নেব, 16:9, এটার উপরে ক্লিক করব। এরপর আমাকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি ব্ল্যাক, এটা হলো ইউটিউবের স্ক্রিন। এখানে আমি ভিডিও যেটা এডিট করব সেটা অ্যাড করব। তো এই ডান পাশে গোল যে ট্যাবের অংশটা দেখা যাচ্ছে, এখানে উপরে মিডিয়া লেখা আছে, মিডিয়ার উপরে ক্লিক করব। তাহলে মোবাইলে যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেই ভিডিওগুলো এখানে ফোল্ডারগুলো দেখা যাচ্ছে। ফোল্ডারের মধ্যে একটা অংশ রয়েছে যে ভিডিওগুলো, যেমন এখানে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো আমি একটা নেব। এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা হচ্ছে 2 মিনিটের মতো একটা ভিডিও। তারপর উপরে ডান পাশে টিক চিহ্ন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করব। বাস, তাহলে এই কিনমাস্টার অ্যাপসটাতে এই ভিডিওটা এসে গেছে। এই ভিডিওটার কোনো অংশ আমি প্রথমে কী করব, একটা বাম অংশ আমি কেটে ফেলে দেবো, আবার ডান অংশ একটা কেটে ফেলে দেবো, মাঝখান থেকে একটা অংশ কেটে ফেলে দেবো। এভাবে আমি অংশগুলো কাট করতে পারি। যেমন বাম পাশের যদি এই অংশটুকু কাট করতে চাই, তাহলে যেখানে কাট করব সেখানে এই লাল বার দাগ, খাড়া লাল দাগ বরাবর আমি এটা পজিশনটা ঠিক করে নেব। তারপর ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করলেই দেখা যাচ্ছে যে উপরে একটা কাঁচির মতো অংশ আসছে, এই কাঁচিটাতে ক্লিক করব। এখানে 4টা অপশন আছে। উপরের অংশটা ট্রিম টু লেফট অফ প্লেহেড, মানে এটা দিয়ে বামের অংশ কেটে ফেলতে হবে। এটাতে সিলেক্ট করলে বামের অংশটা কেটে যাবে। সিলেক্ট করি, দেখি বামের অংশ কেটে গেছে নাই। এরপর উপরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। ব্যাস, এবার আমি যদি চাই যে ডান পাশের একটা অংশ কেটে ফেলে দেব, এই অংশটুকু বাদ দিয়ে দেবো, তাহলে ঠিক এখানে পজিশনটা ঠিক করে ভিডিওটাকে হাত দিয়ে সিলেক্ট করব। তারপর উপরে আবার এই কাঁচির মতো বারটাতে, সাইনটাতে আমি সিলেক্ট করব। 4টা অংশ এসছে। দ্বিতীয় অংশটা দেখা যাচ্ছে যে ট্রিম টু রাইট অফ প্লেহেড, এটাতে সিলেক্ট করব। তাহলে দেখেন ডান অংশ কেটে গেছে। এবার উপরে টিক চিহ্নতে ক্লিক করব। বাস, এবার মাঝের কোনো অংশ যদি কেটে ফেলতে চাই, আমি চাই এখানে মাঝের একটা অংশ কেটে ফেলে দিতে, তাহলে যেখানে কাটবো সেই অংশটুকু আমি সিলেক্ট করব, পজিশনটা ঠিক করব লাল দাগ বরাবর। তারপর এখানে ভিডিওটার উপরে হাত দিয়ে সিলেক্ট করব ভিডিওটা। এর উপরে যে কাঁচির মতো আসছে, এই কাঁচিটাতে আমি ক্লিক করব। এরপর 4টা অপশনের মধ্যে 3 নম্বর দেখা যাচ্ছে স্প্লিট অ্যাট প্লে হেড, মানে এই স্প্লিট অংশটা, স্প্লিটটাতে ক্লিক করব। তাহলে এই মাঝখানে স্প্লিট হলো, উপরে টিক চিহ্ন দেখো। আবার ডান পাশে যেখানে কাটবো সেই অংশটাতে ঠিক করে আমি ভিডিওটা সিলেক্ট করব, এবং উপরে কাঁচিটাতে আমি সিলেক্ট করব। আবার মাঝখানে 3 নম্বর স্প্লিট অ্যাট প্লে হেড, এটাতে ক্লিক করব। তো এখানে মাঝখানে কেটে গেল, উপরে টিক চিহ্নতে ক্লিক করে ওকে। বাস, এরপর দেখা যাচ্ছে যে এখানে একটা প্লাস চিহ্ন বাম পাশে কাটা, এবং ডান পাশে একটা প্লাস চিহ্ন এখানে কাটা। মাঝের এই অংশটুকু আমি বাদ দেব। কী করতে হবে, মাঝের এই অংশটা আমাকে সিলেক্ট, হাত দিয়ে সিলেক্ট করতে হবে। তারপর বাম পাশে দেখেন একটা ডিলিট চিহ্ন আছে গ্লাসের মতো, এটাতে সিলেক্ট করতে হবে। তাহলে মাঝের অংশটা কেটে ডিলিট হয়ে গেছে, শুধু এই 2টা অংশ জোড়া রয়েছে, এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এভাবে আমি বামের অংশ এবং ডানের অংশ এবং মাঝখানের যে কোনো অংশ রিমুভ করতে পারি, অথবা ডিলিট করে কেটে ফেলে দিতে পারি।
কোনো অংশ যদি আমি ডানে জোড়া লাগাতে চাই তাহলে এই ডানে এইখানে বার নিয়ে এসে ঠিক আমাকে একটা উপরে দেখা যাচ্ছে যে গোল যে ট্যাবের অংশটা সেখানে মিডিয়া লেখা রয়েছে উপরে, এই মিডিয়াতে সিলেক্ট করব। এরপর আমি ছোট্ট একটা ভিডিও অ্যাড করব, যেমন এই ফোল্ডারে ছোট্ট ভিডিওটা এইটা সিলেক্ট করলাম, বাস উপরে টিক চিহ্নতে সিলেক্ট করে দিলাম। ডান পাশে এই অংশটা কী হয়ে গেল, অ্যাড হয়ে গেল, জোড়া হয়ে গেল। যদি বাম পাশে কোনো অংশ জোড়া লাগাতে চাই ঠিক, তাহলে এখানেও বাম পাশে ঠিক একইভাবে পজিশনটা ঠিক করে উপরে এই গোল ট্যাব অংশে মিডিয়াতে আবার ক্লিক করব। আবার আমি আর একটা অংশ নিয়ে আসতে পারি, এই অংশটা আমি এখানে নিয়ে আসলাম। এরপর উপরে টিক চিহ্ন দিলাম, বাস তাহলে বামের অংশটা আমার কি অ্যাড হয়ে গেল, ডানের অংশ অ্যাড হয়ে গেল। আমি যদি চাই মাঝে কোনো অংশ অ্যাড করতে, তাহলে মাঝে এখানে দেখা যাচ্ছে যে একটা যোগ চিহ্ন রয়েছে, সেই যোগ চিহ্নতে আমাকে পজিশনটা আগে ঠিক করে নিতে হবে। যেমন এখানে একটা যোগ চিহ্ন রয়েছে, এখানে এই লাল দাগ বরাবর পজিশনটা ঠিক করে ঠিক আগের মতো এই মিডিয়াতে ক্লিক করে যে কোনো ছোট একটা ভিডিও আমি নিয়ে আসতে পারি, এবং এই আর একটা ভিডিও নিয়ে আসলাম। উপরে টিক চিহ্নতে আবার ক্লিক করব, ওকে। এভাবে বামে একটা অংশ জোড়া লাগাতে পারি, ডানে একটা অংশ জোড়া লাগাতে পারি, এবং মাঝখানেও একটা অংশ জোড়া লাগাতে পারি। আমি যদি চাই যে ভিডিওর যে সাউন্ডটা, এই সাউন্ডটার কম অথবা বাড়াইতে, তাহলে যে অংশটুকুর ভিডিও সাউন্ড কম বেশি করব, সেই অংশটা ভিডিওটাকে উপরে হাত দিয়ে আমাকে সিলেক্ট করতে হবে। তারপর উপরে দেখেন একটা ডান কোনায় ভলিউমের মধ্যে চিহ্ন আসছে, ভলিউমে ক্লিক করতে হবে। এরপর বামে ভলিউমের নিচে দেখেন 100% 0 থেকে এখানে 200% পর্যন্ত আছে। আমি যদি চাই এটাকে যে কোনো পজিশনে রেখে ভলিউম কম বেশি করে নিতে পারি। উপরে এরপর উপরে ডান করে টিক চিহ্ন দিতে হবে, বাস। এভাবে কোন অংশের সাউন্ড কমাবো, কোন অংশের সাউন্ড বাড়াবো, এভাবে ওই অংশ সিলেক্ট করে ভলিউম কম বেশি করে আমি করতে পারি। এরপর আমি যদি চাই যে এই যে কোনো অংশে একটা টেক্সট অ্যাড করতে, তাহলে পজিশনটা ঠিক করে আমাকে এই লাল ট্যাব অংশের বাম পাশে দেখেন লেখা আছে লেয়ার, এই লেয়ারে ক্লিক করতে হবে। করে এই বাম পাশে দেখেন টি লেখা আছে, টেক্সট টি, এই টিতে ক্লিক করলে লেখার অংশ চলে আসবে। আমি যদি এখানে লিখতে চাই যে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, বাস ওকে করব, সাবস্ক্রাইব লেখাটা অংশ আসছে। তো এই লেখার উপরে টেক্সটের উপরে স্ক্রিনে দেখেন সাবস্ক্রাইব লেখাটার পাশে তীর চিহ্ন আছে, এটাতে হাত দিয়ে ধরে টেনে কম বেশি করলে ছোট বড় করা যায়। আমি একটু বড় অংশ করে দিলাম, সাদা দেখা যাচ্ছে কালার। এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, ডান পাশে দেখেন একটা সাদা স্কোয়ার অংশ রয়েছে, এটা কালার, এটাতে সিলেক্ট করলে বিভিন্ন কালার বের হবে। আমি চাই যে অন্য একটা কালার গ্রিন, এটাতে সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করলে বাস গ্রিন হয়ে গেল। এভাবে যে কোনো কালার আপনি টেক্সটের সিলেক্ট করতে পারবেন। যদি চান যে এই সাবস্ক্রাইবটার একটা অ্যানিমেশান করতে, তাহলে ডান পাশে দেখেন অ্যানিমেশান লেখা রয়েছে, এই অ্যানিমেশানে ক্লিক করব। তো এই অ্যানিমেশানের এখানে অনেকগুলো অংশ রয়েছে, অপশন রয়েছে, এক একটা অপশন এক একটা অ্যানিমেশানের কাজ করে। যেমন আমি এখানে পপ সিলেক্ট করছি, এরকমভাবে দেখা যাবে পপস। যদি এই স্পিডটা কম বেশি করতে চান, এই নিচে দেখেন একটা বার রয়েছে পপের নিচে, 0.5, 1, 1.5, এটাকে কম বেশি করলে আপনার এই এটা স্পিডটা বেশ কমানো বাড়ানো যায়। যদি ডান দিকে নেন তাহলে দেখবেন যে একটু জোরে হবে, অথবা বামে সরাইলে মানে স্পিডটা একটু দ্রুত হবে। ঠিক এইভাবে আমি স্পিড কম বেশি করে অ্যানিমেশান ঠিক করে নিতে পারি। যদি চাই যে যে টেক্সটটা লিখলাম এই টেক্সটটার সাথে কিছু সাউন্ড অ্যাড করতে, তাহলে আমাকে কী করতে হবে? তো এই টেক্সটার অংশে যেখানেই সাউন্ডটা দেব, সেখানে এই লাল দাগ বরাবর এই আমাকে পজিশনটা ঠিক করে নিতে হবে। তারপর এই ট্যাব গোল ট্যাব অংশের দেখেন ডান পাশে লেখা আছে অডিও, অডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে, মিউজিক অ্যাসেট, এসএফএক্স, এসএক্স রেকর্ডেড সং, আমি যে কোনো একটা অংশ যেমন এসএফএক্স এখানে এটা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি যে বেল 1, 2, 3, 3 ধরনের আরও বিভিন্ন অপশনটা সেট করলে
মিউজিক আসছে ও বিভিন্ন রকম আসছে। তো আমি চাইলে যদি ছোট্ট একটা সাউন্ড অ্যাড করতে চাই, যেমন বেলের সাউন্ড অ্যাড করতে চাই, তাহলে বেল থ্রি অ্যাড করলাম, সিলেক্ট করলাম, এবং সিলেক্ট বেল থ্রি সিলেক্ট করার পরে বেলের থ্রির পাশে লেখা দেখেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে সাউন্ডটা নিচে এসে অ্যাড হয়ে গেল, বেল লেখা রয়েছে, এই এবং এর উপরে ডান কোনায় টিক চিহ্নতে ক্লিক করে দিলে ওকে হয়ে যাবে। এখন এই বেল সাউন্ডটার ভলিউম কম বেশি করতে চাইলে আমাকে এই বেলের উপরে হাত দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর উপরে বেল ভলিউম অংশ আসবে। ভলিউম সিলেক্ট করলে ঠিক আগের মতো দেখেন এই ভলিউম 0 থেকে 200% পর্যন্ত রয়েছে, আমি বাড়িয়ে দিলাম নিজের মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাউন্ড কম বেশি করে নিতে পারেন। তারপর উপরে টিক চিহ্ন মানে এটা ওকে, বাস। এরপর আমি একটু এটুকু প্লে করে একটু দেখি, দেখেন এভাবে এভাবে যে কোনো অংশে আমরা টেক্সট অ্যাড করে অ্যানিমেশন করতে পারি, অথবা যে কোনো ভিডিও ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারি। এবং এখন যদি চাই যে পুরো ভিডিওতে একটা গান সেট করতে চাই অথবা একটা মিউজিক সেট করতে চাই, কিভাবে করব, তাহলে এই ভিডিওর প্রথমে আমাকে এই বারটা নিয়ে আসতে হবে, তারপর ঠিক আগের মতো এই গোল ট্যাবের অংশে অডিওতে ক্লিক করতে হবে, এবং এই মিউজিক অ্যাসেটে উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো মিউজিক পাবেন, এই মিউজিকগুলো এখানে অ্যাড করতে পারবেন। যেমন এই একটা সিলেক্ট করলাম, এটা একটা মিউজিক, তো এই মিউজিকটা অ্যাড করতে চাইলে আমি এই ঠিক মিউজিকের এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নতে সিলেক্ট করার সাথে সাথে মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেল। এই মিউজিকের ভলিউমটা কমাতে বাড়াতে চাইলে মিউজিক এই মিউজিকের অংশে সিলেক্ট করে নেব, তারপর উপরে ভলিউমকে কম বেশি করায় নেব। আচ্ছা, এভাবে আমি ভলিউমটা কম বেশি করার পরে মিউজিকটা একটা জায়গায় অংশে শেষ হয়ে যাবে। মিউজিকটা প্রয়োজনে আমি এখানে আবার পজিশন ঠিক করে আবার আগের মতো মিউজিক আবার নিয়ে আসতে পারি, ইচ্ছা করলে সেই মিউজিক অথবা অন্য কোনো মিউজিক আমি অ্যাড করতে পারি। ওকে, এইভাবে আপনি বরাবর বরাবর ভিডিওর মিউজিক আপনি অ্যাড করবেন। এখানে আমি আর একটা মিউজিক দিয়ে দিই, বাস। এখন এই যে ভিডিওর বরাবর মিউজিক দেখা যাচ্ছে যে ভিডিওর পরে কিছু মিউজিক রয়ে গেছে, এই মিউজিক অংশটুকু কেটে ফেলতে হবে, ফলে ভিডিওর একদম শেষ মাথায় এই লাল বারটা নিয়ে এসে যদি মিউজিকটা সেট সিলেক্ট করে আপনি কেটে ফেলতে পারবেন, অথবা যদি না কাটতে চান এই কাটার অপশনটা হলো যে আপনাকে মিউজিকটা সিলেক্ট যখন করবেন, সিলেক্ট করার পরে হাত দিয়ে ডান পাশে ধরে বাম পাশে আপনি সরায় নিয়ে আসবেন, সরায় নিয়ে আসলে এটা কমতে থাকবে, এর লেন্থটা কমতে থাকবে, কমতে কমতে একদম এই ভিডিওর মাথা পর্যন্ত আপনি টেনে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলে ভিডিও যতটুকু আপনার মিউজিকে ততটুকু হয়ে গেল। এরপর উপরে টিক চিহ্নতে ওকে করে দেবেন, বাস। এইভাবে আপনি ভিডিওটি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, কোনো অংশ কেটে ফেলতে পারবেন, কোনো ভিডিও মাঝখানে অ্যাড করতে পারবেন, ডানে বামে কেটে ডানে বামে অ্যাড করতে পারবেন, নিজের ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারবেন, টেক্সটে সাউন্ড অ্যাড করতে পারবেন, এবং নিচে মিউজিক অথবা নিজের ইচ্ছা মতো কোনো সং সেট করতে পারবেন। যদি আপনি কোনো অংশে নিজের কোনো কথা অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন, যে মিউজিকে অ্যাড করবো আমার মুখের কোনো কথা সে সাউন্ড আমি অ্যাড করব, সেক্ষেত্রে এই গোল লাল ট্যাবের দেখেন নিচে লেখা রয়েছে ভয়েস, এই ভয়েসে ক্লিক করবেন, তাহলে আমি এই ভিডিওর যে অংশটাই এই ই করব, ওই সাউন্ড অ্যাড করব, সেই অংশটাতে আমি ভিডিও পজিশনটা ঠিক করে সেই অডিও ভয়েসে ক্লিক করার পরে এটা দেখা যাবে। দেখেন ভয়েসের নিচে লেখা আসছে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করলে আপনার ভয়েস রেকর্ড শুরু হবে এবং বলা শুরু করবেন। যেমন আমি এখানে স্টার্ট ক্লিক করলাম, এখন আমি বলছি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করুন, এভাবে আপনি আপনার সাউন্ডটা অ্যাড করতে পারবেন। এরপর সাউন্ড অ্যাড করা হয়ে গেলে স্টপ বাটনে ক্লিক করবেন, উপরে টিক চিহ্ন দিয়ে দেবেন, ওকে। তাহলে যে আমি যে সাউন্ড অ্যাড করলাম
এটা একটু প্লে করে দেখি। অফলাইন এসইও মূলত ভিডিও রয়া ভিডিও ফাইলের উপর এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে রয়া ভিডিও এই রয়া ভিডিও ফাইলটা এখনো ইউটিউবে আপলোড করিনি। ইউটিউবে এই ভিডিও আপলোড করার আগে যে কাজটা করব এটাকে অফলাইন এসইও বলা। এখন আপনি যে অংশটাতে আপনার মুখের সাউন্ড অ্যাড করেছেন সেই অংশটুকু ভিডিওর সাউন্ডটা আপনাকে অফ করে দিতে হবে। সেই জন্য ভিডিওর সাউন্ড এই অফ করার জন্য ভিডিওর এইখানে এই আপনার রেকর্ড করার সাউন্ডের আগে এবং পরে ভিডিওটা কেটে নেবেন। এখানে আমি স্প্লিট করে নেব, ডান পাশে স্প্লিট করলাম এবং রেকর্ড করার বাম পাশে আমি কী করবো সিলেক্ট করে স্প্লিট করে নেব। হয়ে গেল। তাহলে যে অংশটুকুতে আমি মুখের সাউন্ড অ্যাড করেছি সেই অংশটুকু সিলেক্ট করব, করে ভলিউমে ক্লিক করে ভলিউমটা জিরো করে দেব। এরপর এখন দেখেন যে এই যে মুখের রেকর্ড করা সাউন্ডটা আমরা প্লে করে শুনি। এখন আমি বলছি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করুন। এভাবে আপনি আপনার সাউন্ডটা অ্যাড করতে পারবেন। এরপর সাউন্ড অ্যাড করা হয়ে গেলে স্টপ যে কাজটা। আচ্ছা, দেখবেন যে মুখের যে সাউন্ডটা অ্যাড করেছেন সেটার ভলিউমটা কম শোনা যাচ্ছে, এটা বাড়িয়ে দিবেন। ফলে এই অডিও সাউন্ডটা আপনি সিলেক্ট করুন, ভলিউমটা বাড়িয়ে দিবেন, ওকে করুন। এইবার শুনুন। এখন আমি বলছি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করুন। এভাবে আপনি আপনার সাউন্ডটা অ্যাড করতে পারবেন। এরপর সাউন্ড অ্যাড করা হয়ে গেলে স্টপ যে কাজটা করব এটাকে অফলাইন ওকে। এভাবে ভিডিওর আপনি যে অংশে যে কাজটা করতে চান সেভাবে সেই কাজটুকু করতে পারেন। এরপর আমাকে পুরো ফাইলটা এখন কী করতে হবে, মোবাইলে সেভ করতে হবে। এখন কী করব দেখেন, গোল ট্যাব বারের সবার উপরে স্ক্রিনে ডান কোনায় একটা উপরের দিকে তীর চিহ্ন রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে। করি ওকে। এখানে অপশন রয়েছে এইচডি, উপরে ফুল এইচডি, তার নিচে এইচডি, তার নিচে এইচডি, এবং নিচে এই দেখা যাচ্ছে যে লো থেকে হাই পর্যন্ত বিট রেট। সাধারণত মোবাইলের ক্ষেত্রে বিট রেটগুলো কম রাখবেন। এবং কিছু কিছু ভিডিও আপনি এইচডি করতে পারবেন, আবার কিছু কিছু ভিডিও এইচডি করতে হবে। তো এটা সাধারণত ইন্টারন্যাশনাল কোডিংয়ের কারণে অনেক ভিডিও যখন আপনি যখন এক্সপোর্ট করার সময় ইরর দেখাবে তখন আপনারা এইচডি করবেন, আর যদি ইরর না দেখায় তাহলে এইচডি করতে পারবেন। এটা হলো অপশনটা আমার এক্সপিরিয়েন্স থেকে, এই সফটওয়্যার থেকে আমি দেখেছি যে এখন ভিডিওটা আমাকে রেজলিউশন এবং বিট রেট ঠিক করার পরে নিচে সিলেক্ট করার পরে নিচে এক্সপোর্টে ক্লিক করতে হবে, তাহলে ভিডিওটা মোবাইলে সেভ হবে। আমি এক্সপোর্টে ক্লিক করি, দেখেন ভিডিওটা এখন কী হচ্ছে, একটা ফাইলে কম্বাইন হয়ে মোবাইলে সেভ হচ্ছে, যাকে বলে এক্সপোর্ট, এক্সপোর্টিং লেখা দেখা যাচ্ছে, এটা এক্সপোর্ট হবে। এই এক্সপোর্ট কালীন যদি ইরর দেখায়, এক্সপোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ফাইলটা ওই এইচডি হবে না, এইচডি করতে হবে। আর যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো আপনার হলোই। এভাবে আপনি আপনার কিনেমাস্টার সফটওয়্যারের সাহায্যে মোবাইল দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারেন। আশা করি বন্ধুরা আমার টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লেগেছে। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন, যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে ক্লিক করবেন আমার পরবর্তী লেটেস্ট টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। এর আগে আমার এই টিউটোরিয়ালের আগে আমার কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড মোছা যায় এবং একটা ইউটিউব ভিডিওর থাম্বনেইল ফটো তৈরি করা যায়, সেই দুটো মিলিয়ে একটা টিউটোরিয়াল করা আছে। সেই টিউটোরিয়াল এবং এই কিনেমাস্টার এডিটোরিয়াল এর টিউটোরিয়াল, দুটি টিউটোরিয়াল যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমি আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ কাজটাই আপনারা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।